হ্যালো স্টুডেন্টস হাউ আর ইউ এভরি আই হোপ অল অফ ইউ আর ফাইন টুডে উই শ্যাল ডু ম্যাথস ফ্রম মেন্টাল ম্যাথ বুক সো ওপেন মেন্টাল ম্যাথ বুক অ্যান্ড দ্য পেজ নাম্বার ইজ ফিফটিন চলো ছোট্ট বন্ধুরা আজকে আমরা পেজ নাম্বার ফিফটিন ওপেন করে ফেলেছি ফিফটিনের দেখে নেব যে আজকে আমাদের এখানে কী কাজ করতে হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ দেওয়া রয়েছে এই বিয়োগগুলো আমাদের সলভ অর্থাৎ সমাধান করতে হবে এবং যে অ্যান্সারটি অর্থাৎ উত্তরটি আমরা পাবো সেই উত্তরটি আমাদের এই ফাঁকা বক্সগুলোতে বসাতে হবে দেখো এখানে আমরা বেশ কিছু বক্স দেখতে পাচ্ছি এই বক্সগুলোর মধ্যে আবার বেশ কিছু বিগার নাম্বার দেখতে পাচ্ছি এদিকে কিছু স্মলার নাম্বার দেখতে পাচ্ছি আবার এদিকে কিছু রঙিন ফাঁকা বক্স দেখতে পাচ্ছি তাহলে আমরা প্রথম অঙ্কটি দেখব যে আমাদের এখানে কি করতে হবে এই ধরনের অঙ্ক তোমরা এর আগেও করেছ আবারও আমরা এই ধরনের কিছু অঙ্ক দেখবো যে কিভাবে করতে হবে দেখো আমরা আগেই জেনেছিলাম যে বিয়োগের ক্ষেত্রে বিগান নাম্বার থেকে স্মলার নাম্বার মাইনাস অর্থাৎ বিয়োগ হয় এখানেও দেখো একই জিনিস ঘটেছে এখানে ফাইভ অর্থাৎ বিগান নাম্বার বড় সংখ্যা থেকে মাইনাস থ্রি স্মলার নাম্বার অর্থাৎ ছোটো সংখ্যা বিয়োগ করতে হবে টু সমান দিয়ে একটা দেখো ব্ল্যাঙ্ক বক্স অর্থাৎ ফাঁকা ঘর রয়েছে ফাঁকা ঘরটিতে আমাদের ফিল করতে হবে তাহলে দেখো ফাইভ থেকে থ্রি মাইনাস করলে কত হয় চলো আমরা কাউন্ট করে নিই থ্রির পর ফোর ফাইভ আমরা কত পেলাম এখান থেকে ওয়ান টু তাহলে এই ঘরটিতে আমরা লিখে নেব টু আচ্ছা আমরা এখান থেকে আরেকটি অঙ্ক করে নেবো দেখো চলো এই অঙ্কটি আমরা দেখে নিই কীভাবে করতে হবে দেখো এই ঘরটিতে কি লেখা রয়েছে সিক্স মাইনাস পাশের ঘরটি ফাঁকা ইজিকাল টু কত অ্যান্সার দেওয়া রয়েছে জিরো তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে সিক্সের সঙ্গে কত মাইনাস করলে আমরা জিরো পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না যে সিক্সের থেকে আমরা কত মাইনাস করে জিরো পাবো আচ্ছা তোমরা একটু মনে করে দেখো তো আমি এর আগের পেজটি করার সময় বলেছিলাম কি যে যখন দুটো একই সংখ্যার বিয়োগ হয় তখন সেই অঙ্কটির উত্তর হয় জিরো যখন দুটো একই সংখ্যা হয় এখানে দেখো লেখা আছে সিক্স তাহলে সিক্স থেকে কত মাইনাস করবো সিক্সই মাইনাস করব। তাহলে সিক্স থেকে সিক্স মাইনাস করলে আমাদের অ্যান্সার কত হবে জিরো দেখো দুটো একই সংখ্যার বিয়োগ ফল শূন্য অর্থাৎ জিরো আচ্ছা এই অঙ্কটি এবং এর পরের অঙ্কটি ক্রস দিয়ে নাও এই দুটো অঙ্ক তোমাদের করার প্রয়োজন নেই এখান থেকে এই পর্যন্ত তোমাদের বাড়ির হোমওয়ার্ক রইলো তোমরা প্রত্যেকে বাড়িতে অভ্যাস করবে যদি কোথাও কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলবে আমি আবার বুঝিয়ে দেব বাই এভরিওয়ান